হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব। পাঠার মাংস এইভাবে পাঠার মাংস রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই পাঠার মাংস রান্না করব পাঠার মাংস রান্না করার জন্য এখানে আমি এক কেজি পাঠার মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই মাংসের মধ্যে দিয়ে দেব এইখানে মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ একটা গ্রেটারের সাইজে গ্রেট করে নিয়েছি তো আপনারা চাইলে কুচি করেও কিন্তু কেটে দিতে পারেন তবে একদম মিহি করে পেস্ট করবেন না পেস্ট করে ব্যবহার করলে কিন্তু আবার ভালো লাগবে না আর দিয়ে দিলাম দেড় চা চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি তিন চা চামচ রসুন বাটা রসুনের পরিমাণটা কম পছন্দ করলে কমিয়ে দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন আর দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচের মতো সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না এখন সবগুলি উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে যত বেশি সময় নিয়ে মাংসগুলিকে মেখে নেবেন ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে তো আমার মাংসগুলি মাখা হয়ে গেছে আর এখানে আমি বড়ো দেখে একটা আলু আর দুইটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি আলুগুলিকে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এরপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলিকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আলুগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এখন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আলুর সঙ্গে এইগুলিকেও হালকা একটু ভেজে নিতে হবে দেখুন আলুর সঙ্গে পেঁয়াজগুলিও কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন টুকরো লং এলাচ দারচিনি এলাচটাকে ফাটিয়ে দিতে হবে না হলে কিন্তু ফেটে গায়ে পড়ার সম্ভাবনা থাকবে আর দিয়ে দিলাম থেতু করে রাখা রসুন এইগুলিকে নেড়েচেড়ে নেওয়ার পর দেখুন রসুনগুলি হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে মেখে রাখা মাংস সঙ্গে দিয়ে দিলাম দুইটা তেজপাতা ভালোভাবে আর একই এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করব তবে একটু পর পর নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন মাংস থেকে অনেকটাই জল বের হয়েছে তো এর মধ্যে আমি কিন্তু জল ব্যবহার করিনি এইভাবে মাংস থেকে কিন্তু জল বের হবে এখন চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইগুলিকে আবারও দিয়ে রান্না করব প্রায় কুড়ি মিনিটের মতো কম আছে এইগুলিকে ডাকনাতে রান্না করে নেওয়ার পর দেখুন মাংসগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে আর মাংসগুলি প্রায় সেভেন্টি পার্সেন্ট সিদ্ধও কিন্তু হয়ে গেছে পাঠান মাংস যত বেশি সময় নিয়ে কম আছে ডাকনা দিয়ে রান্না করবেন ততই কিন্তু ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা আলু আর পেঁয়াজ এখন এইগুলিকে আবারও এক মিনিটের মতো চেড়ে কষিয়ে নিতে হবে এইগুলিকে আবারও নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল এই রান্নার মধ্যে গরম জলটা ব্যবহার করলেই বেশি ভালো লাগে আর জলের পরিমাণটা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী বাড়ি কমিয়ে দিয়ে দেবেন এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করব প্রায় দশ থেকে বারো মিনিট কম আছে এইগুলিকে আবারও ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার মাংসগুলি সিদ্ধ হয়ে গেছে আর আলু আর পেঁয়াজগুলিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমি এর মধ্যে আর গরম মশলা ব্যবহার করব না যেহেতু আমি ফোড়নের মধ্যে আস্ত গরম মশলা ব্যবহার করেছি তো আপনারা চাইলে এর মধ্যে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন তো আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে পাঠার মাংস রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন